প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি কই কইমাসের পোনা নিয়ে এই বিয়েতনামি কইমাসের পোনাগুলো শীতকালে কীভাবে পুকুরে পরিচর্চা করলে এবং খাবার প্রয়োগ করলে আপনারা লাভবান হতে পারবেন এবং মাছ সুস্থ এবং সবল থাকবে এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেবো তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখুন আমাদের এই ভিয়েতনামি মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আমাদের এই পোনাগুলো এক কেজিতে পাঁচশো পিস এই পোনাগুলো আপনারা বায়ো ফ্লকে অথবা নেটে পুকুরে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং এগুলোকে আপনার শীতকালে অবশ্যই এই মাছগুলোকে পুকুরে চাষ করিলে আপনার চুন পটাশ ব্যবহার করতে হবে এক মাস পর পর এবং পানি আপনার বেশি সবুজ রাখা যাবে না শীতকালে শীতকালে পানিটা আপনার একটু সাদা টাইপের রাখতে হবে খাবার কম দিতে হবে আর অবশ্যই এক মাস পর পর এটাকে আপনার চুন পটাশ এগুলো ব্যবহার করতে হবে আর খাবারটা আপনার সীমিতভাবে দিতে হবে যাতে করে যে পরিমাণ খায় অতটুক পরিমাণই দিতে হবে বেশি দিলে পানি নষ্ট হয়ে যাবে পানি নষ্ট হয়ে গেলেই আপনার মাছ সমস্যা দেখা দিবে। এ হলো আপনার শীতকালে মাছ চাষ করার পদ্ধতি আর পুকুর অবশ্যই মাছ ছাড়ার আগে চুন পটাশ লবণ প্রয়োগ করে তারপর পনা ছাড়বেন এবং এগুলো প্রতি শতকে এককভাবে চাষ করিলে পনেরোশো পিস করে পনা দেওয়া যাবে আর যদি মিশ্র চাষ করেন শিং বা দেশি মাগুর সাথে তাহলে আপনার এগুলো সাতশো পিস করে পনা দিতে পারবেন